আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজুম স্টুডিও। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধে ভেজানো বাকরখানি। তো এর জন্য প্রথমে একটা পাত্রে চিনি আর পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে চিনিটা আগে গুলে নিয়েছি, সাথে সামান্য পরিমাণ মতো লবণও দিয়ে দিছি। তো এখন আমি এর ভিতরে অ্যাড করতেছি পাউডার মিল্ক। আমি এখানে এক কাপ দেড় কাপের মতো পাউডার মিল্ক দিছি। তো পাউডার মিল্কটা দিয়ে পানির সাথে আগে ভালো করে গুলে নিব। দেখেন ভিউয়ার্স, খুব ভালো করে মিক্সড করে নিব যাতে দলা পেকে না থাকে। ভালো মতো নাড়াচাড়া না দিলে এর মধ্যে দলা পেকে থাকবে, যেটা আসলে খেতে অতটা ভালো লাগবে না। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্টস আর শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। তো ভিউয়ার্স, এটাকে খুব ভালো করে লাম্পসগুলো ভেঙে নিব। তো দুধটা আমার মোটামুটি গোলানো হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুই তিনটা এলাচ আর দারচিনি, একটা দারচিনি দুই তিনটা এলাচ দিয়ে এর মধ্যে আমি এক লিটার মতো তরল দুধ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে এরপরে হচ্ছে আমি পুরো রান্নাটা করতেছি রাইস কুকারে। তো এখন আমি হচ্ছে কুকারের মধ্যে এই বাটিটা ধরে বসিয়ে দিব। তো এর জন্য হচ্ছে কুকারটাকে সেটিং করতে হবে। এর জন্য আমি প্লাগটা নিচ্ছি, প্লাগটা নিয়ে কুকারে সেট করতেছি। আচ্ছা, সেটিং হয়ে গেছে। তো আমি এটাকে লাইনে এখন বসাবো, এটা বসিয়ে দিলাম, বসিয়ে এটা ঢেকে দিব। ঢেকে সুইচ অন করে দিব। এখন আমি অন্য একটা বাটির মধ্যে একটা বাকরখানি রেখে দিচ্ছি, এটার মধ্যেই আমি দুধটাকে ঢেলে নিব। আপনারা চাইলে এক বা একাধিক অনেক করতে পারেন, আমার বাসায় আজকে তেমন কেউ নাই, এর জন্য আমি এক পিসি নিয়েছি। আপনারা চাইলে আরও অনেক নিতে পারেন। তো দুধটা হালকা হালকা গরম হয়ে আসতেছে, এখনও ফুল বলক উঠে নাই। আমি জাস্ট একটু নেড়ে দিব, নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি বলক আসার জন্য। ওকে, দেখেন ভিউয়ার্স, দুধে বলক চলে আসছে। তো এখন এই মুহূর্তে আমরা এটাকে আর একটু জাল করে ঘন করে নিব। দুধটাকে ঘন করে নিলে এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো আরেকবার আমি ঢাকনাটা তুলে এটা নেড়ে দিচ্ছি। ওকে, ফাইনালি আমার এটা হয়ে গেছে। এখন আমি বাকরখানির মধ্যে এই মিল্কটাকে ঢেলে নিব। ওকে ভিউয়ার্স, ঢালা হয়ে গেছে। ঢালা হয়ে যাওয়ার পরেও বেশ অনেকটা মিল্ক রয়ে গেছে। তো আমি এটা দিয়ে চাচ্ছি একটা ফিরনি টাইপের কিছু, সুজির ফিরনি করতে। তো এর জন্য এর মিল্কের সাথে অ্যাড করা আগের সব উপকরণ তো আছেই, এক্সট্রা আমি এখানে কিছু চালের সুজি দিয়ে দিব। হ্যাঁ, এটা অবশ্যই চালের সুজি, গমের সুজি না। তো এখানে হাফ কাপের মতো চালের সুজি আছে। তো দিয়ে এটাকে আগে ভালো করে নেড়ে মিশিয়ে নিব, নাহলে এভাবেই গরমটাই যদি আমি চুলায় দিয়ে দিই এটা দলা দলা পেকে যাবে, যেটা মোটেও ভালো হবে না। আমি এখানে আরও হাফ চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমার এভারেজে সব মিলে প্রায় 4 টেবিল চামচের মতো চালের গুঁড়ো হয়েছে, চালের গুঁড়ো সুজি আর কি, চালের সুজি যেটাকে বলে, চালের সুজি। ওকে, তো অলমোস্ট আমার মেশানো হয়ে গেছে, এখন এটাকে আমি জালে বসাবো। ওকে, এবার জালে বসিয়ে দিচ্ছি, এটা হতে থাক। এতক্ষণে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলে অবশ্যই আপনারা সবাই একটু ভিজিট করবেন,
আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যদি নতুন নতুন নিত্য নতুন কোনো ভিডিও আপনারা পেতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিগুলো বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই সুস্বাদ এবং খুবই মজার একটা রেসিপি। আসলে না খেলে বুঝবেন না কোন টাইপের, কত মজার একটা রেসিপি। ওকে, তো আমি এই সুজিটা এখন নাড়া শুরু করতেছি। দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে, ফুটেও আসছে, প্রায় ফুটে গেছে সুজিটা। ঠিক আছে, অনেকটাই ঘন হয়ে আসছে সুজি। এই দেখেন কতটা ঘন হয়ে গেছে। অনেক সুজি হয়ে গেছে ভিউয়ার্স, এবার দেখেন আপনারা এটা অনেকটা সুজি টাইপের হয়ে গেছে। ফিরনিটা আমার প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো, একটু ফুটে গেছে, এটা অলমোস্ট খাবার জন্য রেডি হয়ে গেছে। তো আমি এই টাইপের একটা বাটি নিয়ে নিছি, তো এর মধ্যে হচ্ছে আমি ঢেলে নিব ফিরনিটাকে, ঢেলে নিব। ফিরনিটা ঢেলে একটু উপর থেকে কিশমিশ দিয়ে একটু সাজুগুজু করে দিলাম। তো এই আমার হচ্ছে দুইটা রেসিপি করলাম, বাকরখানি, দুধে ভেজানো বাকরখানি, আর হচ্ছে সুজির ফিরনি। তো ভিউয়ার্স, রেসিপিগুলো অবশ্যই বাসা বানিয়ে খাবেন, খুবই মজার রেসিপি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।